আসসালামু আলাইকুম সবাইকে, আমি তানজিবুল ইসলাম, পড়াশোনা করছি মেকানিক্যাল ডিপার্টমেন্ট বুয়েটে। তো এই ভিডিওটা বানানো হচ্ছে কি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, নামটা আসলে একটু বড়। তো এই বছর আমি আমি তোমাদের মতো ঠিক গত বছরই পরীক্ষা দিয়েছিলাম। তো আমি তার আদলে তোমাদের জন্য কিছু টিপস এবং জিনিসগুলো তোমাদের মাথায় রাখা উচিত পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো তোমাদের সামনে আমি এক্সপ্লেন করার ট্রাই করবো। সবার আগে বলতেছি ভাইয়াপুরা, এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেখানে দুইটা শাখা আছে এবং অবভিয়াসলি তুমি দুইটা শাখার, একটা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে এভিয়নিক্স। সো তুমি তোমার যেটা ভালো লাগে তোমাকে চয়েস অনুসারে কিন্তু আগে দেওয়া লাগবে, ভর্তি হওয়ার পরে না কিন্তু, হ্যাঁ, চান্স পাওয়ার পরে না, চান্স পাওয়ার আগে তোমাকে চয়েসটা দিয়ে রাখতে হয়। এবং এই পরীক্ষাটা একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের মতোই আসলে। এই জায়গায় 100টা কোশ্চেন থাকবে তোমার, সেখানে 40টা কোশ্চেন থাকবে হচ্ছে এমসিকিউ, আর 60 মার্কস থাকবে রিটেনে। তাহলে কিন্তু তুমি দেখতেছো ভাইয়াপুরা যে 60 মার্কস কিন্তু রিটেনে, তোমার কিন্তু রিটেনে জোর দেওয়া লাগবে। হ্যাঁ, আমাদের সময় হয়েছিল এমএসসি পরীক্ষার 1.5-2 মাস পরে আসলে। সো যারা মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখছিল, মানে মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখছে, তারা আসলে এখানে ভালো করছে। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কিন্তু নেওয়াই লাগবে, মাস্ট এই ইউনিভার্সিটির জন্য। ভার্সিটি প্রিপারেশনও নেওয়া যেতে পারে। তো আমি তোমাদের সামনে এখন কথা বলা ট্রাই করবো হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্সটা নিয়ে। তো সবার আগে বলতেছি, এই পরীক্ষাটা ছিল আই গেস আমাদের সময় 20-এই মেতে মনে হয়। আমি সিট পড়ছিল হচ্ছে বিএফ সাইন কলেজে। সো আমাকে নিয়ে গেছিলাম, তো ঢুকলাম, তারপর দেখলাম যে আমার অনেক বন্ধুরাই পরীক্ষা দিচ্ছিল। এখানে একটু কম পরীক্ষা দেয়, আমাদের সময় আই গেস 5,000 পরীক্ষা দিয়েছিল। আমার এই বছর কেমন দিবে, এই বছর বেশি দেওয়ার কথা, কারণ ইউনিভার্সিটি সম্পর্কে আগে অনেকে জানতো না, আর এখন অনেকের ইচ্ছা আগ্রহ বাড়তেছে বিমান বানানো বা এগুলো নিয়ে, যাদের ফ্যাসিনেশন আছে তাদের জন্য আসলে এটা ভালো একটা চয়েস হইতে পারে। অ্যান্ড সো পরীক্ষা দিতে গেছি, সবার আগে আমাদের খাতা টাতা দিল, তারপর অনেক কোশ্চেন তখন পড়া শুরু করলাম। সবার আগে আগে থাকে এমসিকিউ, তারপর থাকে হচ্ছে রিটেন। সো এমসিকিউ তো যখন তাকাইলাম, আমি কোশ্চেন সবাইকে পড়ছি যে কি কি আছে, আমি তো ঘাবড়াই গেছি অলরেডি যে 40টা তো এমসিকিউ আছে, তো 60টা রিটেন। ঘাবড়াই গেছি কেন, কারণ এমসিকিউ এর এক পেজ অ্যান্সার করা গেছে, সমস্যা নাই, সেকেন্ড পেজে একটা কোশ্চেন ছিল, তার ফলো আপ আমার ঠিক মনে আসতেছে না, 5 থেকে 6টা কোশ্চেন ছিল এবং ওই কোশ্চেনটাই হচ্ছে কি ভুল, বুঝতেছো, সেকেন্ড পৃষ্ঠাই 5টা কোশ্চেন ভুল। তাহলে তাহলে বুঝো তোমাদের কনফিডেন্স কোন জায়গায় যাবে। তুমি, আমি ম্যাথ করতেছি 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট মানে নষ্ট হয়ে গেছে, সলভ হচ্ছে না কেন, সলভ করেই ছাড়বো, তাই না? অনেকের অনেকের একটা ধারণা থাকে না যে সলভ করেই যাবো। সো আমিও তেমন ছিলাম, সো কিছুটা আমি নষ্ট হয়েছে, তারপরে পিছনে গেলাম। হ্যাঁ, তারপরে গুলা খুবই দিছিল, মানে সেকেন্ড পিসটা প্যারা দিছে, থার্ড পিসটা একটু ক্রিটিক্যাল ছিল, বাট তারপর থেকে মারাত্মক লেভেল ইজি। সো সবগুলো হচ্ছে অ্যান্সার করে দিছি। তারপরে আসছে হচ্ছে রিটেন। সো রিটেন যেহেতু বেশি মার্ক্স, 60 মার্কস ছিল, সো এগুলো কিন্তু অ্যান্সার করার সময় একটু হচ্ছে কি, এই বছর সমস্যা হয়েছিল, কারণ আমাদের কিন্তু শর্ট সিলেবাস, তোমরা যারা 22 ব্যাচ আসো তাদেরও শর্ট সিলেবাস, যারা 23 আসো তাদেরও শর্ট সিলেবাস, তাই না? আমাদের থেকে একটু বড়, কিন্তু যেহেতু শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসের বাইরে থেকেও 2টা ম্যাথের কোশ্চেন আসছিল। একটা আসছিল হচ্ছে গিয়ে সমাবন, সরি, একটা আসছিল হচ্ছে গিয়ে দ্বিপদী বিস্তৃতি থেকে, আর একটা আসছিল হচ্ছে পারমুটেশন এন্ড কম্বিনেশন থেকে। এখন কথা হচ্ছে কি, এইটা যে 2টা কোশ্চেন তো বইয়ের বাইরে থেকে আসছে, এগুলোকে অটো মার্কস দেওয়া হয় না ভাই, অটো মার্কস। বাকি সকল কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে তোমার বই থেকে আসছে, মানে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে নাই, বা যেহেতু চলে আসছে না, তো করাই লাগবে। আমার ভাগ্য ভালো ছিল, কারণ আমি মোটামুটি রোজা আর কি, এপ্রিল এপ্রিলের আগ পর্যন্ত, মানে এপ্রিল বা মানে মে মার্চের পর পরই আমি প্রিপারেশনটা বন্ধ করছিলাম ফুল সিলেবাসের, মানে আমি অ্যাডমিশন টাইমটাতে আমি ফুল সিলেবাস পড়া শুরু করছিলাম, বাট মার্চ মাস একটু দিকে বন্ধ করে দিয়েছিলাম। কারণটা হচ্ছে কি, তখন এডমিশন টেস্টে সার্কুলার দিয়েছিল শর্টেই পরীক্ষা হবে, নোট করেছিলাম। সো তা আমি যত প্রিপারেশন নিয়েছিলাম, তো আল্লাহর রহমতে এদের কোশ্চেন অ্যান্সার করতে পারছি, একটা ফুল হয়েছিল আর একটা মনে হয় একটু ভুল গেছে। কিন্তু হ্যাঁ, এটাই আসলে যে যারা যারা একটু পড়েছে তাদের একটু লাক ভালো হবে। তো একটা আমার সাজেশন, এখন বলা যাচ্ছে না আসলে নেক্সট বছর কি করে, বাট সাজেশন থাকবে হচ্ছে গিয়ে পারলে হচ্ছে কিছু ম্যাথ দিয়ে যেতে পারো আর কি, হ্যাঁ, আর ফিজিক্স কনসেপ্টগুলো পড়ে যেতে পারো। আচ্ছা হ্যাঁ, আমাদের সময় অনেকগুলো কোশ্চেন রিপিট হয়েছে, আমি আমার এখনো মনে আছে। ইঞ্জিনিয়ারিং তুমি যদি কি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করে থাকো, ওইখানে মানে ওই জায়গাটা থেকে অনেকগুলো কোশ্চেন মান সহই কমন আসছে। বাট সমস্যা বুঝে বললাম, এমসিকিউ এর ওই যে দ্বিতীয় পৃষ্ঠে যে ভুল কোশ্চেনটা ছিল, তাহলে বুঝো আমি হচ্ছে কি তাকাচ্ছি ওই ঘড়ির দিকে, সারের দিকে তাকাচ্ছি, ঘড়ির দিকে তাকাচ্ছি, টাইম তো চলে গেছে, ঠিক আছে। এটা আসলে খুব একটা খারাপ একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট এইটা বাদে মোটামুটি অ্যান্সার করে আমি নিজে সন্তুষ্ট ছিলাম যে চান্সটা পাবো, তো বের হয়ে আসলাম। তো অনেক অনেক ধরনের কথা যে এই জিনিসটা এইভাবে, এই জিনিসটা ওইভাবে করছি, আমি তো মানে শুনতেছিলাম আর কি, বাট আমি রিয়্যাক্ট করিনি, লাইক ঠিক আছে, প্যারা নাই। তো তারপরে যখন আমাদের এটা রেজাল্ট দিয়েছিল, আই গেস বুয়েটের প্রিলি পরীক্ষা ছিল মনে হয় 5 তারিখে, আমি আমি আসলে শিও না, মনে আসতেছে না, তারপরে দিনই আসলে ইউনিভার্সিটির রেজাল্টটা দেয়। তো আমি সেখানে 68তম হই, আব্বামুকে বললাম, হ্যাঁ আমরা অনেক খুশি, আব্বা অনেক খুশি হয়েছে, কিন্তু আসলে ভর্তি হওয়ার কোনো প্ল্যানিং ছিল না। একটা কারণ হচ্ছে কি, বুয়েটের ভর্তি পরীক্ষা
প্রিলি পরীক্ষা দিয়েছিলাম, ভালো হয়েছিল। আমার আইটিতে ভর্তি হওয়ার প্ল্যানিং ছিল, ভর্তি হয়েছিলাম কিছুদিনের জন্য, ওই জন্য আসলে হচ্ছে গিয়ে আমি আসলে হচ্ছে গিয়ে ভর্তি হই নাই। কিন্তু যারা 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 হচ্ছে গিয়ে তোমাদের এভিয়েশন বা এদিকে যাওয়ার ইচ্ছা আছে, এটা আগে বলতেছি ভাই, এটা কিন্তু এটা শিখলে কিন্তু তুমি প্লেন বানানোর ইঞ্জিনিয়ার হবা কাইন্ড অফ, বাট তুমি কিন্তু কখনোই বিমান চালাবা না। যাদের হচ্ছে একটা ভুল ভ্রম থাকে যে বিমান চালাবো মনে হয়, না ভাই, এটা আসলে পাইলট তুমি কখনোই হবে না। তুমি বরং হচ্ছে গিয়ে একটা তুমি হচ্ছে গিয়ে বানাবা, তুমি হচ্ছে গিয়ে প্লেন বানাবা, ঠিক আছে? তুমি হচ্ছে প্লেন বানাবা, অন্য কিছু কিন্তু না, অন্য কিছু কিন্তু ভাইবো না, তাদের কিন্তু হচ্ছে ঝামেলা আছে। অ্যান্ড আমি যখন বলি তোমাদের কেউ তোমার প্রিপারেশন নিবা, এটা একটা যারা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের তাদের জন্য যথেষ্ট, মানে যথেষ্ট তোমরা আগায় থাকবা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারাও ট্রাই করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটাকে সলভ করার জন্য। ওইখান থেকে আমাদের সময় হচ্ছে একটা বুটেক্স এর অনেক পুরাতন একটা কোশ্চেন আসছিল, কোশ্চেন যেটা একটু ট্রিকি টাইপের, মানে দেখে মনে হবে খুব টাফ, বাট ওগুলা খুবই ইজি, যেগুলো যদি আগে করা থাকে তাহলে কিন্তু লাভ হয়। হ্যাঁ, কোশ্চেন আসলে অনেকগুলো কমন কমনই কোশ্চেন আসে, প্যারা করার কিছু নেই, টাইমটা কম থাকে তো এই জন্য একটু সমস্যা হয় না, তাছাড়া কোনো সমস্যা নাই, এমসিকিউ রিটেন দুইটাই তো, এই জন্য আসলে। সো তোমরা তোমরা ট্রাই করবা প্রিপারেশন নেওয়ার জন্য, আর ঘাবড়ে যাবা না। যেমন আমাদের সময় তুমি দেখতেছো না যে পাঁচটা কোশ্চেন কিন্তু অ্যান্সার করতে চাচ্ছে হচ্ছে না, মানে কি রকমের স্ট্রেস থাকে।